মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে গাড়ি বহর সেটি কিন্তু ভিআইপি টার্মিনাল থেকে বের হয়েছে এবং ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে এই বহরটি কিন্তু এরই মধ্যে রওনা হয়েছে এবং গুলশান বাসভবন হয়ে তারপরে বঙ্গভবনে তার যাওয়ার কথা রয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী গাড়িটি কিন্তু আপনারা দেখছেন যে গাড়ি বহর এরই মধ্যে কিন্তু রওনা হয়েছে এবং সেই বহরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে গাড়ি বহর সেটি কিন্তু ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে রওনা হয়েছে এরই মধ্যে এবং সেই গাড়ি বহরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু রয়েছেন এবং এই বহরটি কিন্তু রয়েছে। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু এই বহরটি শুরু হয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাথে নিয়ে তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য যারা রয়েছেন সেই গাড়িবহরটি কিন্তু ভিআইপি টার্মিনাল থেকে এরই মধ্যে বের হয়েছে এবং প্রথমে এই গাড়িবহরটি কিন্তু গুলশানে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গুলশানে তার যে বাসভবন সেখানে যাবেন এবং তারপরে কিন্তু সেখান থেকে তার বঙ্গভবনের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে সন্ধ্যার পরে সেখানে মূলত তার যে শপথ গ্রহণ সেই শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু রয়েছে এখন পর্যন্ত। তো সব মিলিয়ে আসলে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে করা নিরাপত্তার মধ্য দিয়ে এসএসএফের নিরাপত্তা এবং সশস্ত্র বাহিনীর নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে মূলত এই গাড়িবহরটি বের হয়েছে এবং এটি কিন্তু মূলত আমরা দেখাচ্ছিলাম যে মূলত প্রথমে গুলশানে এবং তারপরে কিন্তু গুলশান থেকে তার গাড়িবহরটি তাকে নিয়ে যাওয়া হবে বঙ্গভবনে যাবেন তিনি এবং সেখানে তিনি শপথ গ্রহণ করবেন এবং আপামর জনতা যারা রয়েছেন তাদের কিন্তু এখানে দেখছেন তাদের যে উচ্ছ্বাস যে উৎসব সেটি কিন্তু আপনারা দেখছেন এবং সাধারণ মানুষ যারা এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার তারা কিন্তু এখানে রয়েছেন এবং সব মিলে কিন্তু এখানে বিক্ষোভও কিন্তু রয়েছে সাধারণ মানুষের। এক নতুন যাত্রা শুরু হলো নতুন বাংলাদেশের এবং সেই অগ্রযাত্রার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের যে মুক্তি সার্ব স্বাধীনতা মানুষের প্রতিটি মানুষের সম অধিকার নিশ্চিতের যে বিষয় সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে কাজ করার কথা বলছেন শিক্ষার্থী সমাজ যারা রয়েছেন তারা এবং আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে এই বিক্ষোভ এই মিছিল দেওয়া হচ্ছে, শুভেচ্ছা জানানো হচ্ছে, ফুল নিয়ে এসেছেন অনেকে, জাতীয় পতাকা নিয়ে অনেকে এসেছেন এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মূলত স্বাগত জানাতে এখানে এসেছেন, জাতীয় পতাকা নেড়ে স্বাগত তাদেরকে জানাচ্ছেন এবং কোনোভাবে আসলে সর্বস্তরের যে শুভেচ্ছা সেটি কিন্তু এখানে রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এই বিমানবন্দর সহ সারা দেশে বিভিন্ন জায়গায় আসলে এই শুভেচ্ছা এবং স্বাগত তারা জানিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে বিমানবন্দরে ভিআইপি গেট থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে। তিনি জানেন যে তিনি দুইটার পরপরই ঢাকায় অবতরণ করেন এবং ভিভিআইপি টার্মিনালে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং এই সংবর্ধনা শেষে তিনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে উদ্দেশ্য করে কিন্তু কথাও বলেন এবং সেই বক্তব্যগুলো কিন্তু জাতির উদ্দেশ্যে যে বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যে কিন্তু তিনি বলেছেন একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটির কথা কিন্তু তারা জানিয়েছেন এবং বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা তিনি কামনা করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু বলেছেন তাদের যে স্বপ্ন বৈষম্যবিহীন একটি বাংলাদেশ গঠনের সেই স্বপ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সহযোগিতা করবেন, সব সময় তার পাশে তারা থাকবেন এবং সারা দেশের মানুষকেও কিন্তু সহযোগিতা করার